হাই এভরিওয়ান, এটা আমার নেক্সট আরেকটা পার্টি লুক রয়েছে, এটা ডে পার্টি মেকআপ লুক। তো এই পার্টি মেকআপের অনেক গল্প, অনেক কাহিনি হয়ে গেছে, এত হ্যারাসমেন্ট হয়েছে আমার এই মেকআপ বা এই ওয়েডিংয়ের জন্য, মানে আমাকে অনেক হ্যারাসমেন্ট সহ্য করতে হয়েছে। বাট যাই হোক, তো এনার হচ্ছে ডে মেকআপ ছিল, তাই জন্য হচ্ছে হালকার মধ্যে যতটুকু করা যায় সেই মেকআপটাই করছি। বিকজ দিনের বেলা যতই তুমি বেশি ফাউন্ডেশন করো না কেন, সেটা মেল্ট হতে শুরু করে, তো সেই হিসেবে জাস্ট হালকার মধ্যে একটা মেকআপ লুক দেওয়া হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে বা এরকমের মধ্যে মেকআপ করতে চাও, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ইনবক্স করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো, আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে। আর ক্লাস যারা জয়েন করতে চাও তারা তাড়াতাড়ি জয়েন করে নিতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবে। তো এই যে লুকটা রয়েছে, উনি যেহেতু ব্লু কালারের লেহেঙ্গা পরেছিল, তো ব্লুয়ের মধ্যে হালকার মধ্যে আমি আইশ্যাডো দেওয়ার চেষ্টা করেছি আর হালকা কন্ট্রোলিং করেছি। ওনার কন্ট্রোলিং নাকি এত প্রয়োজন, তো তার জন্য ওনাকে কন্ট্রোলিংটা দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে ব্লাশটা যা যা দেওয়া সেগুলো দিয়েছি। দেন হচ্ছে ওনার যে লুকটা ছিল, ওনার হেয়ারটা খুবই কম ছিল সামনে, তো আমাকে বলেছিল বেশি পাফ করতে না, তো হালকার মধ্যে আমি পাফ করে দিয়েছি। আর ওনার বারবার কল আসছিল, যার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি এন্ডে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।